রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে মাঠমুখী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শনিবার আয়োজন করা হয় এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং জোলাইবাড়ি যুব মোর্চার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এদিনের এই ক্রিকেট ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নেমে 13 ওভারে সবকটি উইকেট হারিয়ে 85 রান সংগ্রহ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পরবর্তী সময় ব্যাট করতে নেমে 9 ওভারের শেষে 7 উইকেটে হারিয়ে 91 রান সংগ্রহ করে জোলাইবাড়ি যুব মোর্চা। জয়ী দলের হয়ে খেলতে শনিবার মাঠে নেমেছিলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বোলিং করতে গিয়ে 3 ওভারে মাত্র 13 রান দিয়ে এদিন 3টি উইকেট নেন মন্ত্রী। ব্যাটিং করতে গিয়ে 12 বলে 17 রান করেছেন তিনি। খেলা শেষে টুর্নামেন্টের রানার্স এবং চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম। এদিনের ম্যাচের শেষে বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট উইকেট কিপারকে ব্যক্তিগত উদ্যোগে 1,000 টাকা করে সাম্মানিকে দিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজকে আমরা 38 জুলাইয়ের মণ্ডল যৌমুচে আয়োজিত একটা বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ অখিল বিদ্যার্থী পরিষদ বনাম 38 জুলাইয়ের মণ্ডল যৌমুচা। আমাদের আদরণীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে বার্তা দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা করার জন্য, সেই নেশামুক্ত করার ত্রিপুরা করার জন্য আমরা জোলাইবাড়ি আজকে বিধানসভা আজকে বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আমাদের যে জোলাইবাড়ি বিধায়ক তথা আমাদের অভিভাবক ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নেতৃত্বে আমরা আজকে একটি প্রীতিপূর্ণ ম্যাচ আমরা করি। এই প্রীতিপূর্ণ ম্যাচে আমরা অখিল বিদ্যার্থী পরিষদ এবং 38 জুলাইয়ের মণ্ডল যৌমুচা আমরা একটাই বার্তা দিতে চাই সকল যুব ভাইদের এবং সকল ছাত্রছাত্রী ভাইদেরকে, আমরা যাতে সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, সুস্থ ত্রিপুরা আমরা করতে পারি, সবাইকে সবাই যাতে নেশার দিকে ঝুঁকে না গিয়ে খেলাধুলার প্রতি আসক্ত হয়, এর জন্য আমরা সবাইকে বলবো খেলো ত্রিপুরা জিতো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করতে আয়োজিত এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে দেখতে শনিবার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় জোলাইবাড়িতে। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।